नमस्कार বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আওয়াজ যোজনা আরো একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আওয়াজ যোজনা নিয়ে আরো একটা দারুণ খুশির খবর নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আওয়াজ যোজনা নিয়ে একের পর এক অভিযোগ উঠলো রাজ্যে। এই অভিযোগ ওঠার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নির্দেশ দিলেন। হ্যাঁ বন্ধুরা, মমতার নির্দেশ পরেই এবারে বড় পদক্ষেপ নবান্নের। তো বন্ধুরা, আওয়াজ যোজনা নিয়ে যে একের পর এক অভিযোগ উঠেছিল তার জন্য এক নতুন নির্দেশ দিলেন নবান্ন। তো বন্ধুরা, কি নির্দেশ দিল আওয়াজ যোজনা নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে জানিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, এবং যারা যারা নতুন রয়েছেন অবশ্যই আওয়াজ যোজনা নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আওয়াস যোজনা নিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ উঠে এসেছে এই মুহূর্তে। তো বন্ধুরা, অনস্ক্রিনে এখানে দেখে নিন, আওয়াস যোজনা নিয়ে একের পর এক অভিযোগ উঠল রাজ্যে, মমতা নির্দেশের পরে বড় পদক্ষেপ নবান্নের। আওয়াস যোজনা থেকে কোনো যোগ্য প্রার্থী যেন বাদ না যায়, জেলা প্রশাসনকে ফের বিষয়টি খতিয়ে দেখতে হবে, এই মর্মে নির্দেশিকা জারি করলো নবান্ন। এবং যেখানে পঞ্চায়েত ভিত্তিক ফের একবার জেলা প্রশাসনকে স্ক্রুটনি করতে বলা হয়, অর্থাৎ আবার রিভিউ করতে বলা হয়েছে। আওয়াস যোজনা নিয়ে গত কয়েকদিন একের পর এক জায়গায় ব্যাপক বিক্ষোভের ঘটনা সামনে আসছে। দুর্নীতি থেকে স্বজন পোষণ একের পর এক মারাত্মক অভিযোগ সামনে আসছে, আর এই অভিযোগ কোথাও সমীক্ষ দলকে ঘিরে বিক্ষোভ, তো কোথাও বিডিও সামনে আছড়ে পড়ছে সাধারণ মানুষের ক্ষোভ। বন্ধুরা, ইচ্ছাকৃতভাবে যে নাম বাদ দেওয়া হয়েছিল তা অভিযোগ করা হয়েছিল। তো বন্ধুরা, সেই অভিযোগকে ঘিরে আরও একটা নতুন পদক্ষেপ নিল নবান্ন। আবার জেলা প্রশাসনকে আবার রিভিউ করার এখানে কথা বলা হয়েছে। সো বন্ধুরা, এই অবস্থায় একেবারে চরম অস্থিতিতে পড়ে যায় রাজ্য প্রশাসন। এরপরে মঙ্গলবারই এর একটি বৈঠকে বসেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত দপ্তর সহ জেলা প্রশাসনের সমস্ত আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী জানান যে গোটা পরিস্থিতি নিয়ে দীর্ঘ পর্যালোচনা করে প্রশাসনিক প্রধান বৈঠকে স্পষ্ট জানিয়ে দেন যে কেন্দ্রের নিয়ম মেনে নয়, মানবিক দিক দিয়ে আওয়াস যোজনা টাকা দিতে হবে, অর্থাৎ মানবিক হতে বলা হয়েছে। কেউ যদি যোগ্য হন তাহলে কোনোভাবে তিনি তাকে বঞ্চিত যাতে না করা হয় সেই কোটাটি দেখবার এখানে কথা বলা হয়েছে। এমনকি বন্ধুরা, প্রয়োজনে ফের তালিকা রিচেক করার কথাও বলা হয়েছে। আবাস যোজনার টাকা পাওয়ার ক্ষেত্রে কেন্দ্রের নিয়ম আছে, হাতে স্মার্টফোন কিংবা বাড়িতেই টু হুইলার থাকলে তা পাবেন না, এটা ছিল কেন্দ্রের নিয়ম। না মানার কথাও জেলা প্রশাসন এবং আধিকারিকদের স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, আওয়াস যোজনা টাকা দিচ্ছে রাজ্য, এখানে কেন্দ্রের কোনো ভূমিকা নেই। পঞ্চায়েত দপ্তরকে এখানে নির্দেশ দেওয়ার পরে আরও একটি হয়, এবং বলে রাখা প্রয়োজন যে আওয়াস যোজনা কেন্দ্রের টাকা মিলছে না। এই অবস্থায় রাজ্যের এই টাকা দেবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা খবর আগামী 20 ডিসেম্বর উপভোক্তাদের হাটে প্রথম দফার আওয়াস যোজনার টাকা তুলে দিতে চলেছেন প্রশাসনিক প্রধান। কিন্তু তার আগে আওয়াস যোজনা নিয়ে আবার লিস্ট রিচেক করার জন্য আবার অনুমতি দিয়েছেন। তো বন্ধুরা, আওয়াস যোজনার এই দারুণ খুশির খবরটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে কেমন লাগলো তোমাদের। তো বন্ধুরা, ভিডিওটি সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে আওয়াস যোজনায় গুরুত্বপূর্ণ আপডেটটি সবাই জানতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। এবারে আওয়াস যোজনাতে আবার সবাই বাড়ি পেতে চলেছেন, আবার পুনরায় ভেরিফাই হতে চলেছে। সো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। তো বন্ধুরা, আওয়াস যোজনা নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। তখন ভালো থাকো, সুস্থ থাকো।